খড়গ্রাম বিধানসভা এলাকায় বিভিন্ন বিষয় নিয়ে রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করলেন খড়গ্রাম তৃণমূল বিধায়ক আশিস মার্জিত। রবিবার বিকালে দলীয় কার্যালয়ে এই সাংবাদিক বৈঠক করা হয়। খড়গ্রাম বিধানসভা সহ রাজ্যের একাধিক বিষয় নিয়ে এদিন এই সাংবাদিক বৈঠক করা হলো। আমফান ঘূর্ণিঝড় সহ করোনা মোকাবিলা সহ একাধিক বিষয় নিয়ে এদিন বিস্তারিত আলোচনা করা হয়। পাশে দাঁড়িয়েছি, তাদেরকে চাল দিয়েছি, ডাল দিয়েছি, তেল দিয়েছি, সাবান দিয়েছি, মাস্ক বিতরণ করেছি, পাশাপাশি তাদের কাছে গেছি, খোঁজ খবর নিয়েছি। এটা নিশ্চয়ই আপনারাও অবগত আছেন, আমার জনসাধারণও এখানে অবগত আছেন। আমাদের এলাকার সাংসদ সনন্দন খলিলুর রহমান সাহেব, উনি নিজে এখানে প্রায় 3600 পরিবারকে তিনি কিছু খাদ্য সামগ্রী, আলু পেঁয়াজ থেকে আরম্ভ করে চাল ইত্যাদি তিনি দান করেছেন। পাশাপাশি 15 জন ব্যক্তিকে তিনি সুন্দর শাড়ি উপহার দিয়েছেন এবং পাশাপাশি আরও কিছু আনাজ এবং অন্যান্য কিছু দান করেছেন। হ্যাঁ, 1500 ব্যক্তিকে, তাই তো আমি বললাম যে 1500 জন ব্যক্তিকে করেছি, আমি শেষ করে দেবো তো, ব্যক্তিকে উনি শাড়ি দিয়েছেন। এছাড়া আমি বিধায়ক হিসাবে আমার এলাকার যে সাধারণ মানুষ, যে এই দুর্যোগে এই ভয়াবহ পরিস্থিতি, একদিকে আমফান, একদিকে করোনার যে দাপট, সেখানে লকডাউনের বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে যারা অসহায় বোধ করছিল, সেরকম পরিবারকে বেছে বেছে, দুস্থ পরিবারটাকে বেছে নিয়ে ধুতি 200টা দিয়েছি, 200টি শাড়ি দিয়েছি আমি, 300টি লুঙ্গি, 100টি কম্বল, 300টি এবং বিছানার চাদর, 300টি কুর্তি দিয়েছি, 100টি পায়জামা কুর্তা, 75টি বাচ্চাদের জন্য জামা কাপড়, 150টি ত্রিপল দিয়েছি, 500টি চাল দিয়েছি, 40 কুইন্টাল। এইভাবে আমরা আমার দলের যে সুপ্রিমো, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। উনি যেভাবে একজন মুখ্যমন্ত্রী হয়ে একদম বিভিন্ন জায়গা দিন রাত ছুটে বেড়াচ্ছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন, ওনার নির্দেশে আমরাও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই ভয়াবহতা থেকে তাদেরকে উদ্ধার করার চেষ্টা করছি। হ্যাঁ, এখানে খুব বাস্তব কথা যে আমার এখানে প্রায় 9 জন নিয়ে করোনায় সংক্রমিত হয়েছিলেন, সকলেই পরিযায়ী শ্রমিক। সেই সঙ্গে আসার আলো যে 9 জনের মধ্যে 7 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরা কর্মের তাগিদে, রুজি রোজগারের তাগিদে তারা ভিন রাজ্যে কাজ করতে গেছিলেন, ফিরে এসেছেন। যদি ওনারা এলাকায় কাজ করতে চান, দেখুন আমার এলাকা থেকে বাইরে কাজ করতে গেছে মানে আপনারা ভাববেন না যে পেটের দায়ে, পেটের টানে অসহায় বোধ করে গেছে, তা নয়। তো অনেকের অ্যাম্বিশন থাকে, অনেকে ভালো কাজ জানে, ভালো যেখানে কাজ জানে, অনেক জায়গায় ভালো কাজ পায়, বিভিন্ন জায়গায় কাজ পায়, বিভিন্ন রাজ্যে পায়, আমার রাজ্যে পায়, ভালো বেতন পায়, সেই বেতন ভালো রুজি রোজগারটা হয় বলে অনেক সময় যায়, তারা এসেছে। তারা যদি না যায়, তাদের জন্যে আমার সরকার এখানে বিভিন্ন রকমের পরিকল্পনা হাতে নিয়েছেন। এখানে তার নিজের জমিতে ডোবা করা যাবে, এনআরজির কাজ করা যাবে, বিশেষ করে যারা আক্রান্ত হয়েছিল ম্যাক্সিমামই ঝিল্লি এবং ইন্দ্রাণী গ্রাম পঞ্চায়েতের, সেখানে তুত চাষটা হয়, তুত চাষের উপর জোর দেওয়া হয়েছে, তুত চাষকে গাছ লাগানোর আওতায় এনে, বন বিভাগের আওতায় এনে, সে তাদের পরিচর্যা করিয়ে তাদের যাতে আয় বা রুজি রোজগার বাড়ে তার ব্যবস্থা আমার সরকার, আমার প্রশাসন নিয়েছে, আমরা উদ্যোগ নিয়েছি, আমরাও রিপোর্টিং করেছি, যাতে এই পরিযায়ী শ্রমিকরা আর পেটের টানে অন্তত বাইরে না যায়। যদি কেউ বেশি রুজি রোজগার টানে যায় সেটা আলাদা ব্যাপার, পেটের টানে পেটের দায়ে যাতে বাইরে যেতে না হয়, তার জন্য আমার সরকার বিভিন্ন ধরনের পরিকল্পনা এখানে নিতে চলেছেন। রিসেন্ট আমি বলবো যে আমার দেশে যে কেন্দ্র সরকার চলছে, যে স্বৈরাচারী সরকার চলছে, সেই সরকারের গাফলতিতে আমি নিজেকে মনে করি, আমার সরকার মনে করে যে যখন লকডাউন ঘোষণা হলো এটা সিদ্ধান্ত ভুল কেন্দ্র সরকারের, এটা বিজেপি সরকারের। অন্তত 7 দিন সময় দিয়ে পরিযায়ী শ্রমিকদেরকে নিজে নিজে বাড়িতে ফিরিয়ে দেওয়ার পর যে লকডাউন ঘোষণা করা হতো, তাহলে সংক্রমণ এত হতো না, এটা কেন্দ্র সরকারের ভুল নীতির জন্য হচ্ছে। তথাপি আমার সরকার, আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তিনি সকলকে সমানভাবে সকলের পাশে দাঁড়াচ্ছেন, দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জেলায় উনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন জেলার সদর হাসপাতালের সুপারদের সঙ্গে
उन्नी भिडियो कन्फारेंस कर तर कि परिस्थिति से जाना जो एवं विभिन्न जगह विभिन्न हॉस्पिटल के उन्नी कोविड 19 বা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য উনি গড়ে তুলেছেন। এই ভয়াবহতা একদিকে চলছে, তার মাঝেই এমন এক বিপর্যয় এসে গেল, আপনারা সবাই জানেন, আমার সকলে অবগত আছেন যে আমফান ঝড়। সে আমফান ঝড়ে আমার রাজ্যে 9টি জেলা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই 9টি জেলা মধ্যে 7টি জেলা কলকাতা লাগোয়া, সেখানে ক্ষয়ক্ষতির সংখ্যা বা টাকা হিসাবে বলতে গেলে 1,00,000 কোটি টাকা। আমার দেশের প্রধানমন্ত্রী আসলেন, হেলিকপ্টারে ঘুরলেন, মাত্র 1,000 কোটি টাকার উনি একটা প্যাকেজ ঘোষণা করে চলে গেলেন। 1,00,000 কোটি টাকার জায়গায় মাত্র 1,000 কোটি টাকা উনি একটা প্যাকেজ দিয়ে চলে গেলেন। আর আমার রাজ্যের পাওনা আছে কেন্দ্র সরকারের কাছে প্রায় 53,000 কোটি টাকা পাওনা আছে। সে পাওনার টাকা তো দিলেন না, ক্ষয়ক্ষতির টাকা দিলেন না, হেলিকপ্টার এসে রাজনীতি করে চলে গেলেন। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, আমার সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মাত্র 9 দিনের মধ্যে 9টি জেলার 5,00,000 পরিবারকে 20,000 টাকা করে অলরেডি উনি পৌঁছে দিয়েছেন। এ হচ্ছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া যে সমস্ত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই বাড়ি মেরামতের জন্য MGNREGA যে স্কিম, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট, সেখান থেকে 28,000 টাকা করে প্রত্যেকটা পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কথা উনি ঘোষণা করেছেন। এই যে সম্পত্তি, এই যে বিভিন্ন রকমের সবজি, মহাফসল, ধান, বড় ধান, ঘর বাড়ি গাছপালা যেভাবে আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখান থেকে ঘুরে দাঁড়াতে গেলে সত্যি বেগ পেতে হবে। তথাপি এত অভাব, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও তিনি কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমি আমার খড়গ্রামের কথা বলি, এই আমফান ঝড়ে প্রায় 5,700 হেক্টর জমির বোরো ধান নষ্ট হয়েছে এবং সেটা আমরা রিপোর্টিং পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করেছেন। সেই 5,700 হেক্টর জমির যারা মালিক তাদেরকে উনি সাহায্য এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। পাশাপাশি আমরা আমার এলাকার যে কোভিড-19 জন্য যে সমস্ত বিপর্যয় ঘটেছে সেখানে আমরা যারা জনপ্রতিনিধি আছি আমার ব্লকের, আমার দিদির নির্দেশে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক মমতাময়ী, তার যে আন্তরিকতা, তার যে ঐকান্তিকতা, তার যে উদারতা, তার যে মানবিকতা, তার যে মানসিকতা দেখে আমরা আপ্লুত, অভিভূত, আনন্দিত। তার আবেদনে সাড়া দিয়ে আমার খড়গ্রামের প্রায় 187 জন গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধি, প্রায় 35 জন, 36 জনের মধ্যে 35 জন পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি বা মেম্বার এবং 3 জন জেলা পরিষদের প্রতিনিধি, বিধায়ক, আমি নিজে প্রায় 60,000, এইভাবে সকলের টাকা হিসাব করে 20,000,000-এরও বেশি টাকা আমরা আমাদের যে দিদিমণির যে স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড আছে সেখানে আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের এখানে অসহায় যে মানুষ আছে, আমার যে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের যে বিভিন্ন সংসদ আছে, প্রত্যেকটা সংসদে প্রত্যেকটা বুথে অসহায় যা পরিবার আছে তাদেরকে 280 কেজি করে, অর্থাৎ 2 কুইন্টাল 80 কেজি করে চাল আমরা পৌঁছে দিয়েছি। এছাড়া পঞ্চায়েত এবং আমাদের দলের তরফ থেকে সারা দেশ তথা রাজ্যে কোভিড-19 বা করোনার যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন এবং মানুষের পাশে দাঁড়িয়েছেন। একদিকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত কিছু নিংড়ে দিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, পাশাপাশি কেন্দ্রে একটা সরকার চলছে, সে শুধু রাজনীতি করতে ব্যস্ত। তাই আপনাদেরকে ডেকে আমরা বলতে চাই,
যে আমার রাজ্যের যে সরকার চলছে সে সরকার রাজনীতি বোঝে না, বোঝে মানুষের কাজ। তাই আজকে আপনার সামনে এসেছি, আমার ভাই বিশিষ্ট সমাজসেবী জ্যোতিরঞ্জন মণ্ডলও আছে, আমি আছি। দেখুন, এই যে ভয়াবহতা কোভিড-19, এই ভয়াবহতা থেকে আমরা কীভাবে বাঁচব, কীভাবে নিষ্কৃতি পাব, সেই চেষ্টা যখন করছি, একের পর এক মানুষ বিপর্যস্ত হচ্ছে, মানুষ অনেককে কোয়ারেন্টাইনে, হোম কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে, লকডাউনে মানুষ গৃহবন্দী হয়ে গেছে, মানুষ খেতে পাচ্ছে না। সেই সময় আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায়, কখনো নবান্ন থেকে, কখনো সশরীরে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় গিয়ে, কখনো কলকাতার বিভিন্ন হসপিটালে গিয়ে যারা আক্রান্ত তাদের দেখভালের চেষ্টা করছেন, এবং যারা গৃহবন্দী, যারা অসহায়বোধ করছে তাদের উদ্দেশ্যে তিনি বিভিন্ন রকমের দ্রব্য সামগ্রী পাঠিয়ে দিচ্ছেন, বিভিন্ন রকমভাবে উনি সাহায্য করছেন। আপনারা সবাই জানেন যে আমার রাজ্যে রেশনিং ব্যবস্থার মাধ্যমে উনি যে দ্রব্য যে সমস্ত খাদ্যদ্রব্য পাঠাচ্ছেন, এ অতুলনীয়, অভূতপূর্ব, যা কোনো দিন কোনো সরকার করতে পারেনি। আমার রাজ্যে সাধারণ মানুষের যে 5 রকমের রেশন কার্ড আছে, এটা অন্তর্দয়, SPHH, PHH, RKSY1, RKSY2। সুতরাং সমস্ত শ্রেণীর কার্ডের যে পার হেড 5 কেজি করে চাল সবাইকে দেওয়া হচ্ছে, আর বাকি যে কার্ডগুলো আছে ক্যাটাগরি হিসাবে যা যা পাই সে মালগুলো তো আলাদাভাবে দেওয়া হচ্ছে। তাহলে একটা পরিবারকে উনি যথেষ্ট রকমভাবে সাহায্য করছেন। পাশাপাশি বিপদের সময় স্কুল কলেজ বন্ধ, ICTS বন্ধ, প্রাথমিক বিদ্যালয় বন্ধ, SSK বন্ধ, MSK বন্ধ, SSK, ICTSK, MSK, প্রাথমিক বিদ্যালয় এবং ক্লাস 8 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টদেরকে মিড ডে মিল দিতে হয়, খাবার দিতে হয়, তাদের শুকনো খাবার, চাল এবং আলু, কোনো কোনো ডাল প্রত্যেকটা বিদ্যালয়ে উনি সাপ্লাই দেওয়ার ব্যবস্থা করছেন। আর পাশাপাশি কেন্দ্রের যে সরকার চলছে, সেই সরকার মানুষের পাশে দাঁড়ানোর পরিবর্তে মানুষকে বিপদে ফেলছে, মানুষকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, শুধু রাজনীতি করছে। একটা দলের তো 18 জন MP আছে, সাংসদ আছেন, তাদেরকে কোনো মানুষের পাশে দাঁড়াতে এখনো পর্যন্ত আমরা সেভাবে দেখিনি। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের ভাববার বিষয়। সুতরাং বলছি যে আমার রাজ্য নাকি সমস্ত দিকে আমরা আস্তে আস্তে ব্যাকফুটে আছি, কার্যত তা নয়। আমি একটা পরিসংখ্যা দিচ্ছি, যেখানে সারা রাজ্যে 10 লক্ষ জনসংখ্যার নিরিখে আক্রান্ত হচ্ছে কত, 159.67 জন। সেখানে আমার রাজ্যে 70.79 জন, এটা হচ্ছে সংক্রমণের সংখ্যা। সুতরাং আমরা একটা জায়গাতে আছি। আবার দেখুন, যেখানে মৃত্যুর হার সারা দেশে, যখন মৃত্যুর হার প্রতি 10 লক্ষে 4.61 জন, তখন আমার রাজ্যে মৃত্যুর হার 3.63। সুতরাং আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের রাজ্য মোটামুটি একটা জায়গায় আছে। মুর্শিদাবাদের কান্দি থেকে অরূপ অধিকারী রিপোর্ট।